আজ শনিবার 4 পৌষ 1427 19 ডিসেম্বর 2020 তিন জমাদিউল আওয়াল 1442 1154 সালের এই দিনে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরির অভিষেক হয়। 1683 সালের এই দিনে স্পেনের রাজা প্রথম ফিলিপের জন্ম হয়। 1889 সালের এই দিনে হাইওয়ে বিশপ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়। 1906 খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত কমিউনিস্ট নেতা ও প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের জন্ম। 1910 সালের এই দিনে জ্যাঁ জেনে ফরাসি সাহিত্যিক ও রাজনৈতিক অধিকার আন্দোলন কর্মীর জন্ম হয়। 1911 খ্রিস্টাব্দের এই দিনে ঔপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেনের মৃত্যু হয়। 1914 সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন। 1922 খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন গণসঙ্গীত শিল্পী ও সঙ্গীতজ্ঞ সলিল চৌধুরী। 1941 সালের এই দিনে জার্মান সাবমেরিন U-574 ডুবে যায়। দর্শক, শরীর আর মনকে সুস্থ রাখার জন্য এখন যোগার জুড়ে নেই, চলুন শিখে নেই যোগার কিছু নতুন কসরত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের যোগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন শিক্ষক মুকুল এবং আমার সঙ্গে আছেন জেসমিন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা একটা আসন নিয়ে আলোচনা করব, প্রাণায়াম নিয়ে আলোচনা করব এবং একটা টিপস থাকবে আমাদের জীবনটাকে সহজ করার জন্য। যোগা একটা চমৎকার লাইফস্টাইল, জীবনটাকে সুন্দর করার জন্য, ভালোভাবে যাপন করার জন্য এটার মধ্যে অনেক ধরনের উপকরণ রয়েছে, যে উপকরণগুলো আমরা ব্যবহার করে ভালো থাকতে পারি। তো আজকে আমরা যে আসনটা নিয়ে আলোচনা করব, সেই আসনটা আমাদের শরীরের ভারসাম্যের জন্য খুবই উপকারী। শরীরে ভারসাম্যটা খুবই প্রয়োজন, শুধু শরীর কেন, জীবনের সব জায়গায় ভারসাম্য প্রয়োজন। পরিবার, সেই পরিবারে যদি ভারসাম্য না থাকে তাহলেও এই পরিবারটিকে থাকে না। সমাজ, সেই সমাজে যদি ভারসাম্য না থাকে সেই সমাজটিকে থাকে না। রাষ্ট্র, সেটাও টিকে থাকে না। বাজার, সেই বাজারের সাপ্লাই এবং ডিমান্ড, চাহিদা দুটো যদি সমান না থাকে, ভারসাম্য না থাকে, অর্থাৎ দুটোরই সমন্বয় যদি না থাকে সেই বাজারটাও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ জীবনের সব কিছুর মধ্যে ভারসাম্য প্রয়োজন, ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স। এই ব্যালেন্সটা যখন আপনি করতে পারবেন তখন দেখবেন যে জীবনটা সুন্দর। যোগা আমাদেরকে সেই ব্যালেন্সড লাইফ লিড করতে সহযোগিতা করে। যোগার যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই সমাধি, এই যে আটটা স্টেপ, এই আটটা স্টেপ যখন আপনি অনুসরণ করবেন দেখবেন আপনার জীবনটা খুব সুন্দর। তো আমরা আজকে যে আসনটা নিয়ে আলোচনা করব সেই আসনের নাম হচ্ছে বৃক্ষাসন, ট্রি, ট্রি পশ্চার। এই আসন করলে দেহের আকৃতি অনেকটা বৃক্ষের ন্যায়, অনেকটা গাছের ন্যায় ধারণ করে, এই জন্য এটাকে বলা হয় বৃক্ষাসন, ট্রি পশ্চার। কেন? এই আসনটা যখন আপনি করবেন দৈহিক ভারসাম্যটা বৃদ্ধি পাবে, সাথে সাথে আপনার দৈহিক ভারসাম্য যখন অর্জিত হবে তখন আপনার মানসিক ভারসাম্যটাও অর্জিত হবে। মানসিক ভারসাম্য যখন অর্জিত হবে তখন আপনি স্পিরিচুয়ালি, আত্মিকভাবেও ভারসাম্য অর্জন করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আসন, বৃক্ষাসন, ট্রি পশ্চার। কীভাবে করতে হবে? এই আসনটা করার আগে আমরা দুপা সামনে ছড়িয়ে একটু বসি, দুপা সামনে ছড়িয়ে বসি, গুড। দুই হাত দেহের দুপাশে আছে, মেরুদণ্ড স্ট্রেট। এবার আমরা ডান পাটাকে ভাঁজ করে নেব, বাম পাটাকে ভাঁজ করে নেব। আমরা বসা থেকে ওঠার স্টাইলটা দেখাচ্ছি, আসনটা আমরা পরে করছি। আমরা বসা ছিলাম, আমরা এখন দাঁড়াবো আর কি, দাঁড়ানোর জন্য আমরা এই বিষয়টাকে দেখালাম। এবার আমরা হাঁটু গেড়ে এরকম করে বসলাম, তারপর ডান পাটাকে সামনে নিয়ে যাব, হ্যাঁ, এবং আস্তে আস্তে উঠে পড়ব। এই আমরা উঠলাম, এখন আমরা আসন শুরু করব। এটা বসা থেকে ওঠার স্টাইলটা আমরা দেখলাম যে কীরকম করে উঠতে হয়। এখন আমরা আসনটাকে অনুশীলন করব, বৃক্ষাসন, ট্রি পশ্চার। কী করতে হবে? যে আমরা দু পায়ের উপর সমান ভর থাকবে, দু পা একসঙ্গে জড় অবস্থায় থাকবে,
আবার চাইলে একটু হালকা ফাঁকাও রাখতে পারেন। এইভাবে থাকলো। এরপরে আপনার ডান পাটাকে মুড়ে নিয়ে হাঁটু ভেঙে হাঁটু ভাঁজ করে গোড়ালিটাকে জননেন্দ্রিয়ের পাশে যতটুকু নিয়ে আসতে পারেন ততটুকু নিয়ে আসবেন। এবার দুই হাত সামনে আমরা প্রসারিত করব, দুই হাত। এবার হাতের তালুটাকে আমরা হ্যাঁ এইভাবে করি, হ্যাঁ আস্তে আস্তে উপরে তুলি। এই হচ্ছে বৃক্ষাসন, একই রেখায় থাকছে। এবার হাত দুটো আস্তে আস্তে শোল্ডার লেভেল পর্যন্ত নিয়ে আসি। এই হলো একটা সাইডে। এবার আমরা আরেকটা সাইডে অনুশীলন করব। এবার আমরা বাম পাটাকে হাঁটু ভাঁজ করে উপরের দিকে নিয়ে আসি। আর ট্রাউজার পিছিল থাকলে অনেক সময় পাটা স্লিপ করতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এবার দুই হাত হ্যাঁ সামনের দিকে প্রসারিত করে, অর্থাৎ শোল্ডার লেভেল পর্যন্ত। এটা উপরেও যাবে না নিচেও যাবে না, শোল্ডার লেভেল পর্যন্ত থাকবে। এবার হাতের তালুটাকে আমরা উপরমুখী করি, আস্তে আস্তে হাত দুটো উপরের দিকে তুলি। ওই সময় চাইলে আপনি দমও নিতে পারেন, দম স্বাভাবিকও রাখতে পারেন। এবার আস্তে আস্তে কিছুক্ষণ অবস্থান করবো, 10 থেকে 30 সেকেন্ড। এবার আস্তে আস্তে হাত দুটো নামাই এবং পাটাকে ধীরে ধীরে ছেড়ে দিই। এই হচ্ছে এক রাউন্ড, অর্থাৎ আপনি যখন ডান দিকে করলেন বাম দিকে করলেন, এই হচ্ছে এক রাউন্ড, এক প্রস্থ। এইরকম করে আমরা 3 থেকে 5 প্রস্থ এটাকে অনুশীলন করতে পারি। আমরা ধীরে ধীরে একটু বসি, আমরা একটু বজ্রাসনে বসে যাই। প্রিয় দর্শক, আমরা দেখলাম ট্রি পশ্চার, গাছের নিয়ে যে আসন সেটাকে দেখলাম। এই আসনটা খুবই উপকারী, বিশেষ করে পায়ের ভারসাম্য অর্জন করার ক্ষেত্রে এটা খুবই উপকারী। পায়ের ভারসাম্য কীরকম করে অর্জিত হবে, আপনি খেয়াল করে দেখেছেন, যখনই আমরা পাটা উপরের দিকে তুলছি বডিটা কিছুটা হলে কাঁপাপ কাঁপি করে, অর্থাৎ যত আপনি অনুশীলন করবেন একটা সময় দেখবেন যে আপনার একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে, আপনি দীর্ঘক্ষণ এই অবস্থায় থাকতে পারবেন। আপনি পিছিল রাস্তা দিয়ে হাঁটছেন, পড়ে যাবেন না, কেউ ধাক্কা দিয়েছে হুট করে পড়ে যাবেন না, অর্থাৎ শরীরের ভারসাম্য এটাকে আমাদেরকে অর্জন করতে হবে। আমরা যখন বৃক্ষাসনটা করলাম আমরা দেখেছি এই আসন করলেই এই ভারসাম্যটা স্থিতাবস্থায় থাকে, চমৎকার একটা ব্যালেন্স সৃষ্টি হয়। তো ওনারা বজ্রাসনে বসে আছেন, আমরা দেখেছি বৃক্ষাসন। এটা সময় সুযোগ পেলে আমরা আরেকবার একটু দেখবো, একটু উপকার দুই একটা আমরা একটু বলে নিই। পায়ে অনেকে সায়াটিকার ব্যথায় কষ্ট পান। আমাদের এখান থেকে একটা নার্ভ পায়ের নিচ দিক পর্যন্ত চলে গিয়েছে। বিশেষ করে মহিলারা এই সমস্যাটাই ভোগেন বেশি। কেন? ওনারা সামনের দিকে ছোকা কাজ বেশি করেন। হ্যাঁ, ঘর মোছা থেকে শুরু করে তরকারি কোটা, মাছ কোটা, রান্না করা, আবার পুরুষরাও সামনের দিকে ঝুঁকে কাজগুলো বেশি করেন, যার ফলে পায়ের এক্সারসাইজটা হয় কম। এই জন্য পায়ের এক্সারসাইজের জন্য এই আসনটা খুবই উপকারী। অর্থাৎ এই আসন করলে সায়াটিকা নার্ভ, এটা থেকে আপনি সায়াটিকা নার্ভজনিত যে অসুখ আছে, ব্যথা বেদনা আছে, সেখান থেকে আপনি নিরাময় লাভ করতে পারেন, পায়ের শক্তি বৃদ্ধি পায় এবং আপনি হাঁটা চলার শক্তিটা অর্জন করতে পারবেন। এটা হলো আমাদের বৃক্ষাসন বা ট্রি পশ্চার। আরও অনেক উপকার আছে, বিশেষ করে যখন আপনি এই আসনটা অনুশীলন করছেন আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়ছে। আপনি খেয়াল করে দেখবেন, এটা চাইলেই করতে পারবেন না, যে আপনি চাইলেই এই আসনটাকে করতে পারবে না, কারণ অনেক কনসেন্ট্রেশন দিতে হয় যে আপনি পড়ে যাচ্ছেন কি না, এই যে আপনি এটাকে খেয়াল রাখছেন, এটাই হচ্ছে মানে ইয়োগার একটা বিষয় যেটাকে বলা হয় যে সব কিছু প্রত্যাহার করে ধারণায় আসা। ধারণাই মানে হচ্ছে কনসেন্ট্রেশন, ইয়োগার একটা বিষয় ধারণা। তো এই যে ধারণাটা সৃষ্টি হয়, কনসেন্ট্রেশনটা সৃষ্টি হয়, আপনার পড়ালেখা মনোযোগ বাড়বে, দৈনন্দিন যে কোনো কাজে আপনার মনোযোগ বাড়বে। এই জন্য এই আসনটাকে আমরা অনুশীলনে রাখতে পারি, পায়ে বাত ব্যথা বেদনা আছে এগুলো দূর হবে। এবার আমরা আরেকটা আসন দেখব, যে আসনটাও আমাদের বিশেষ করে পায়ের জন্য খুবই উপকারী। ইউরিনারি ট্র্যাকের যে সমস্যা আছে, ইউরিনারি সিস্টেমের যে সমস্যা আছে বিশেষ করে মহিলাদের, তারা এটা থেকে নিরাময় লাভ করতে পারবেন, উপকার পাবেন। প্রস্রাবজনিত যে কোনো ধরনের অসুখ বিসুখে এটা খুবই চমৎকার উপকার প্রদান করে। এটাকে আমরা অনুশীলন করতে পারি এবং সেই আসনের নাম হচ্ছে মুন্ডুকাসন। মুন্ডুকাসন নানান ভেরিয়েশন রয়েছে, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে খুবই সহজ ভেরিয়েশন, সহজেই করা যায় সহজ মুন্ডুকাসন। চলুন তাহলে আমরা একটু দেখে নিই
সহজ মন্ডুক আসন কিরকম করে করতে হয়। মন্ডুক এটা একটা সংস্কৃত শব্দ, সংস্কৃত মন্ডুক মানে হচ্ছে ব্যাং। তো যে আসন করলে দেহের আকৃতি এই মন্ডুকের নিয়ে ব্যাঙের নিয়ে ধারণ করে সেটার নাম হচ্ছে মন্ডুকাসন। তো মন্ডুকাসনের অনেকগুলো ভেরিয়েশনের মধ্যে আমরা আজকে সহজ ভেরিয়েশন একটা আছে সেটা দেখাচ্ছি। আমরা প্রথমে বজ্রাসনে বসবো, বজ্রাসনে বসবো, বজ্রাসনে বসে হাঁটু দুটোকে একটু ফাঁকা করে নেব, ফাঁকা করে নিয়ে দুই হাত মাঝখানে রাখবো। মাঝখানে রাখলে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে আপনি আপনার হাঁটু দুটোকে এক্সপ্যান্ড করতে পারবেন, ছড়িয়ে দিতে পারবেন বেশি, এই কারণে হাত দুটোকে ভূমিতে রাখলে সহজ। এবার ধীরে ধীরে হাঁটু দুটোকে আরও একটু বেশি করে ফাঁকা করি আমরা, অর্থাৎ আপনি যতটুকু পারবেন, আপনি যতটুকু ফাঁকা করতে পারবেন, ছড়িয়ে দিতে পারবেন ততটুকু করবেন। এবার দুই হাত হাঁটুর উপরে রাখলাম আমরা, এই মেরুদণ্ড স্ট্রেট থাকছে, মেরুদণ্ড স্ট্রেট থাকছে, রিল্যাক্স। এই হচ্ছে আমাদের সহজ মন্ডুকাসন, সহজ মন্ডুকাসন ফ্রক পশ্চার। আপনি খেয়াল করে দেখেন যে এই আসনে যখন আমরা বসি তখন লোয়ার রিজিয়নগুলোতে, বিশেষ করে লোয়ার পার্টস অফ দ্য বডি শক্তিশালী হয় বেশি, এগুলোতে চাপ পড়ে, এগুলোর এক্সারসাইজ হয়, এইদিকে ব্লাড সার্কুলেশনটা একটু অফ হয়ে যায়। তো এই ব্লাড সার্কুলেশন যখন অফ হয় এরপরে যখন আমরা আসনটা থেক করি, ছেড়ে দিই, তখন আবার ব্লাড ফ্লোটা বেড়ে যায়। তখন এইখানকার যে আবর্জনা আছে, যে অসুখ বিসুখ আছে, কোলেস্টেরল আছে, হার্টে শুধুমাত্র কোলেস্টেরল জমে না, কোলেস্টেরল কিন্তু আমাদের পায়ে হাতে যে কোনো জায়গায় জমতে পারে। তো পায়ে এই কোলেস্টেরল চর্বি জাতীয় জিনিস ক্ষতিকারক যেগুলো আছে সেগুলো জমতে পারে না এবং আপনি সেগুলো থেকে নিরাময় লাভ করেন। তো মন্ডুকাসন আপনি 3-5 বার করতে পারেন। কতটুকু সময় নিয়ে করবেন, এই একবার করলেন 10 সেকেন্ড থেকে মিনিমাম 30 সেকেন্ড অবস্থান করবেন, এরপর আবার বজ্রাসনে ফেরত আসবেন, আবার শুরু করবেন, আবার শুরু করবেন, 2 বার হলো, আবার শুরু করলেন, 3 বার হলো, এরকম করে 3-5 বার আমরা এটাকে অনুশীলন করতে পারি। এবং এটা অনুশীলন করলে কি হবে, বিশেষ করে ব্যথা বেদনা যাদের আছে এই ব্যথা বেদনার ক্ষেত্রে নিরাময় লাভ করতে পারেন, যাদের ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা আছে তারা উপকার পাবেন। আমরা প্রক্রিয়াটা আরেকবার একটু দেখে নিই, আমরা একটু বজ্রাসন, হ্যাঁ গুড, বজ্রাসনে আমরা বসে আছি। এবার আমরা দুই হাঁটুটাকে একটু ফাঁকা করে দুই হাত ভূমিতে রাখি, গুড। এবার আরো একটু ফাঁকা করার চেষ্টা করি যতটুকু পারি। এবার দুই হাত হাঁটুর উপরে রাখি এবং মেরুদণ্ড সোজা থাকছে, স্ট্রেট। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সহজ মন্ডুকাসন। এবার আস্তে আস্তে দুই হাত ভূমিতে রাখি, আবার আগের পজিশনে চলে আসি আমরা এবং বজ্রাসনে একটু রিল্যাক্স করি, বজ্রাসনে একটু রিল্যাক্স করি, গুড। এই হচ্ছে আমাদের সহজ মন্ডুকাসন। আমরা আগেই বলেছি যে সায়াটিকার ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন, আগের যে আসনটা আমরা করলাম পায়ের জন্য যে আসনটা করলাম এটা যেরকম করে সায়াটিকার জন্য উপকারী, এই মন্ডুকাসনটাও সায়াটিকার ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য উপকারী। লম্বা সেক্রাল বা সেক্রোসিসের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন, কোমরের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য খুবই উপকারী। পায়ে হাঁটুতে বাত ব্যথা হতে পারে না, এইগুলোতে ইউরিক অ্যাসিডগুলো জমতে পারে না, যার ফলে আপনার পা সুস্থ থাকে, পা সবল থাকে। তো এটাকে আমরা অনুশীলন করব। আর ইউরিনারি ট্র্যাকে যাদের সমস্যা আছে, মূত্রথলি বলেন, তারপরে মূত্রতন্ত্র, ইউরিনারি সিস্টেমে সেটা যদি কোনো সমস্যা থাকে এই আসনটা উপকার করবে। অনেকেই দেখবেন যে প্রস্রাবে শেষ হয় না, এই যে শেষ হয়ে হইল না শেষ, এখান থেকেও আমরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী পর্বে আরও চমৎকার কিছু বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দর্শক, শিখে নিলাম যোগার কিছু নতুন কসরত, নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। দর্শক, এবারে আমরা চোখ রাখবো সংবাদপত্রের পাতায়, দেখে নিব কোন সংবাদগুলো হয়েছে শিরোনাম।
শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনাম, 50 বছরে গণতন্ত্র সুসংহত হয়নি, ডক্টর আকবর আলী খানের বিশেষ সাক্ষাৎকার। কুষ্টিয়ায় এবার ভাঙচুর বাঘা যতীনের ভাস্কর্য, এবং বিদেশে চাহিদা দক্ষ কর্মের, যুক্তরাষ্ট্রে মডার্নার টিকা অনুমোদনের সুপারিশ। দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে, পশ্চিমারা তৃতীয় শক্তি চায়নি, আসছে বেশি সুদে ঋণ প্রণোদনা। প্রথম আলো তাদের শিরোনাম করেছে, হাফিজকে নোটিশ দিয়ে অস্বস্তিতে বিএনপি নেতৃত্ব, রায়ের কপি পেতে যেন দিনের পর দিন ঘুরতে না হয় রাষ্ট্রপতি। এরপরে রয়েছে দৈনিক সমকাল, সমকাল তাদের শিরোনাম করেছে, অবৈধ দখলে অস্তিত্ব হারাচ্ছে নদ নদী, জাতীয় কমিশনের প্রতিবেদনে তথ্য। এবং সেই সাথে আবারও মিলল আস্থার সম্পর্কের প্রমাণ। ডেইলি সান তাদের শিরোনাম করেছে, বিএনপি প্ল্যানজেস ইনটু টার্ময়েল। এবং সেই সাথে আমরা আরেকটি শিরোনাম দেখছি, চাইল্ড মার্ডার্স অন দ্য রাইজ অ্যামিড প্যান্ডামিক। এছাড়া দি ডেইলি স্টার শিরোনাম করছে, টক্সিক শিপস সেইল ইন অন ফলস পেপার্স। এবং তারপরে আমরা শিরোনাম দেখছি, রায়ের কপি পেতে যেন ঘুরতে না হয় রাষ্ট্রপতি, বাংলা নিউজ এমন একটি শিরোনাম করেছে। দি নিউ ইয়র্ক টাইমস তারা শিরোনাম করেছে, ল মেকার্স পাস বিল টু অ্যাভয়েড উইকেন্ডস শাট ডাউন অ্যাজ স্টিমুলাস ডিল হিটস স্যাং। দর্শক সব মিলেছিল এই শিরোনামগুলোই আজকে আমাদের হাতে। দৈনিক শিরোনামগুলোর মধ্যে আমরা দেখে নিলাম আজকের গুরুত্বপূর্ণ সব খবর। সংবাদপত্র পর্যালোচনায় আমাদের সঙ্গে এবারে যুক্ত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নাজমুল হক। নাজমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে, এবং সেই সাথে জানাচ্ছি শুভ সকাল। শুভ সকাল। আপনি কেউ নাজমুল হক, আপনি শুনছিলেন যে আজকের শিরোনামগুলো, মোটামুটি বলা চলে এক একটি দৈনিক কিন্তু এক এক রকম শিরোনাম করেছে। সেক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করতে চাই বাংলাদেশ প্রতিদিন যেই শিরোনামটি করেছে আজকে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং অর্থনীতিবিদ ডক্টর আকবর আলী খান, তিনি বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের পথে বিভিন্ন বাধা বিপত্তি দেখা যাচ্ছে এবং 50 বছরে এখনও গণতন্ত্র সুসংহত হয়নি। এ বিষয়ে আপনার মতামত? ধন্যবাদ নিউজ 24-কে। আজকে বাংলাদেশ প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ শিরোনামকে আলোচনায় নিয়ে আসার জন্য, আসলে এই ডক্টর আকবর আলী খান যে ইয়াটা বললো যে 50 বছরে গণতন্ত্র সুসংহত হয়নি, এ বিষয়ে তার অনেকগুলো সাক্ষাৎকারে আমি পড়েছিলাম, শুধু বাংলাদেশ প্রতিদিন না, অনেকগুলো বাংলাদেশের জাতীয় দৈনিক এবং ইংলিশ ডেইলিতে তার কিছু সাক্ষাৎকার ছিল। সেখানে সে বারবার এই কথাটা তুলে ধরার চেষ্টা করেছে যে গণতন্ত্রের দিকে বাংলাদেশ যেভাবে এগোনোর কথা ছিল সেভাবে আগাতে পারেনি। তবে তার যে আজকের সাক্ষাৎকারটি, সেখানে সে বিশেষভাবে যে কথাটি উল্লেখ করলো যে 50 বছরে আমরা গণতন্ত্রের দিক দিয়ে যতটুকু আগাতে না পারলেও আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, পাকিস্তান থেকে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি অর্থনৈতিক দিক থেকে। যদি আমাদের জিডিপির কথা বলি, আমরা নিম্ন আয়ের দেশ ছিলাম, সেখান থেকে নিম্ন মধ্যবিত্তের আয়ের একটি দেশে পরিণত হচ্ছি। প্লাস হচ্ছে জিডিপি, আমাদের জীবনযাত্রার মান, আমাদের মানব সম্পদ উন্নয়নের মান, সব দিক থেকে আমরা আগানো। তবে সবচেয়ে আশঙ্কার যে বিষয়টা, যে গণতন্ত্র সুসংহত হয়নি। অ্যাকচুয়ালি গণতন্ত্র সুসংহত করার জন্য যে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের ব্যাপার, এগুলো আমরা জানি যে আমাদের ইলেকশনের ব্যাপারগুলো আইনগত ভাবে এগুলো একটা ভিত্তি ছিল, তবে নৈতিক ভাবে সেখানে কিছু বিতর্কের প্রশ্ন সবার কাছেই রয়েছে। তবে যে জায়গাটা আমাদের গণতন্ত্র সুসংহত করার জন্য, সুশাসন বা আমরা যেটাকে বলি ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ এই জায়গাগুলো আরো বেশি স্পেস দরকার, উনি বারবারই সেটা বলতেছে। এবং স্যাক্রিফাইস, অর্থাৎ বিরোধী দলে যারা আছে এবং সরকারের রুলিং পার্টি যারা আছে, উভয়ের মধ্যে একটা স্যাক্রিফাইস বা বড় ধরনের ছাড় দিয়ে হলেও আমাদের গণতন্ত্রকে সুসংহত করার জন্য উভয় দলকে একটি বড় ধরনের ছাড়ের জায়গায় যেতে হবে। এবং ওই গতানুগতিক সমালোচনা থেকে আমাদের যে বৃহত্তর দল বিএনপিকে বেরিয়ে আসতে হবে, উন্নয়নের জায়গাগুলো যেগুলো সরকার উন্নয়ন করেছে, যে দৃশ্যমান উন্নয়নগুলো, এগুলো স্বীকার করতে হবে এবং সরকারকেও বিএনপিকে স্পেস দিতে হবে যাতে তারা মানুষের জন্য কথা বলতে পারে। এবং সবচেয়ে বড় যে বিষয়, দুই পক্ষকে সমঝোতার জন্য দুই পক্ষের একটি বড় ধরনের স্যাক্রিফাইসের প্রয়োজন। দেশ এবং জাতিকে এগোনোর জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে।
বলেছেন যে আপনি যেমনটি বলছিলেন যে উভয় পক্ষকে ছাড় দিতে হবে, সেই সাথে তিনি বলেছেন যে আইনের দিক থেকে ভোট সঠিক হচ্ছে কিন্তু আদর্শিক দিক থেকে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, সেক্ষেত্রে ভোটের এই বিষয়ে তিনি জোর দিয়েছেন এবং সেই সাথে সুশাসন প্রতিষ্ঠায় তিনি দুর্নীতিকে দূর করার কথা বলেছেন। আপনার এই বিষয়ে মতামত? অ্যাকচুয়ালি একটি দেশের গণতন্ত্রের সবচেয়ে আমরা জানি যে দুর্নীতিটা আমাদের এতটা ভয়াবহ একটা অবস্থানে বর্তমানে চলে যাচ্ছে, যদি আমরা এই মুহূর্তে একে মানে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এই দুর্নীতিটা, আমরা কিন্তু একসময় আপনার জানা ছিল যে একটানা প্রায় 4-5 বছর আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিলাম, তো বর্তমান সরকার সেখানে অনেকটা কঠোর অবস্থানে যাওয়ার কারণে আমরা সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করতেছি। তবে আরো বেশি দুর্নীতিকে যদি আমরা কঠোর হস্তে দমন করতে না পারি তবে আমাদের যে গণতন্ত্র যে সুফল বা গণতন্ত্রকে সুসংহত করার জন্য একটা বড় শর্তই হচ্ছে যে সকলের অংশগ্রহণে সকলকে সুবিধা দিয়ে এই দুর্নীতির যেভাবে অনেক সময় আমরা দেখলাম যে রাষ্ট্র দুর্নীতিকে যেভাবে দমন করতে চাচ্ছে বাট যারা এটার স্টেক হোল্ডার যারা সুবিধাভোগী তারা বিভিন্ন কৌশলে সরকারকে অন্ধকারে রেখে তারা বিভিন্ন সুযোগ নিয়েছে। এবং সেখানে আমরা তো একটা কথা বারবারই ডক্টর আকবর আলী খান উঠে আনছে যে আমরা কিছু পক্ষ সুবিধা নেওয়ার জন্য সরকারকে বিভিন্ন ওয়েতে তারা মিসগাইড করতেছে, তো আমরা আশা করি সরকার এই সেই বিষয়গুলো খুব কঠোর নজরদারিতে আনবে এবং বিরোধী পক্ষ বা বড় একটি দল হিসেবে বিএনপিও সেখানে সরকারের ছায়া মন্ত্রী পরিষদ, আমরা যেটা ইংল্যান্ডের ক্ষেত্রে দেখি যে তারা আলোচনা সমালোচনা যাই করুক তারা বিরোধী পক্ষে একটা ছায়া মন্ত্রী পরিষদ গঠন করে যেখানে ছায়া মন্ত্রী পরিষদের কাজে হচ্ছে পরবর্তীতে যদি তাদের নির্বাচনের পর কে কোন মন্ত্রিত্বে যাবে সেই মন্ত্রিত্বের আলোকে তারা স্বরাষ্ট্রমন্ত্রী কে হতে পারে, পররাষ্ট্রমন্ত্রী কে হতে পারে, অর্থমন্ত্রী কে হতে পারে সেই আলোকে তারা একটা সমালোচনা করে, যাতে যে মন্ত্রীর দায়িত্বে আছে বর্তমান রুলিং পার্টি যে মন্ত্রীর দায়িত্বে আছে সে ওই ছায়া মন্ত্রী পরিষদের মন্ত্রীর অনেক মন্তব্যকে তারা আমলে আনে এবং সে অনুসারে কাজ করে। আমরা আশা করি বাংলাদেশে ভবিষ্যতে এই ধরনের একটা পরিবেশ তৈরি হবে। আচ্ছা, আরেকটি ভিন্ন প্রসঙ্গে একটু আলাপ করতে চাই, সেটি হচ্ছে ডেইলি স্টার আজকে একটি শিরোনাম করেছে, ডেইলি সান, সেটি হচ্ছে এই করোনার সময়ে শিশু হত্যা এবং নারীর প্রতি সহিংসতা এগুলো বেড়ে গেছে, সেটি আমরা শুরুর দিকেও দেখেছিলাম কিন্তু এখনো সেটি অব্যাহত রয়েছে, এর কারণ কি মনে করছেন? করোনাকালীন সময়ে মূল বিষয়টা হচ্ছে মানুষ তো দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে, একটা হচ্ছে অর্থনৈতিক ভাবে সে অনেকের পেশাগত অর্থনৈতিক ভাবে সে ধসে পড়ে গিয়েছে, দ্বিতীয় বিষয় হচ্ছে দীর্ঘ সময় তারা ঘরে এঙ্গেজ থাকার কারণে কাজবিহীন কর্মবিহীন, আমরা যেটা জানি যে নিম্ন শ্রেণীর অনেক মানুষ কর্মহীন হওয়ার কারণে কর্মহীন ব্রেন বা মস্তিষ্ক শয়তানের কারখানা একটা প্রবাদ আমরা জেনে এসেছি, এ একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন অর্থনৈতিক একটা টানাপোড়েনের মধ্যে থাকে তখন বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক সহিংসতাটা বিশেষ করে আমাদের দেশ তো এখনো সেই ধরনের পুরুষ মানসিকতা থেকে বের হতে পারেনি, পুরুষের যে নিজেদেরকে বড়ত্ব মহত্ব বা যে জায়গাগুলো তারা বেশি বেশি নিজেদের শক্তি জারি রাখতে চাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে পারিবারিক দ্বন্দ্বগুলো বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটা বিষয় কি, শুধু ওই যে শিশু হত্যা বা নারী নির্যাতনের বিষয়টা না, আপনি জানেন যে এই প্যান্ডেমিকের মধ্যে আপনার এই বিবাহ বিচ্ছেদের ঘটনাগুলো খুব বেশি আমরা দেখতে পাচ্ছি যেটা দ্বিগুণ ত্রিগুণ হারে বেড়ে গিয়েছে, এটা হচ্ছে মূলত অর্থনৈতিক একটা চাপ মানসিক একটা চাপের দরুন মানুষ লকডাউন বা বিভিন্ন প্রেক্ষিতে যেভাবে আগে তার একটা মানে স্বাধীন জীবন যাপন করতো সেই জায়গাটা একটা বাধা হওয়ার কারণে এবং যেভাবে তারা অর্থনৈতিকভাবে সচ্ছলতা ছিল সেখানে একটা বাধা হওয়ার কারণে এই ইয়াগুলো এই অকারেন্স গুলো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আমাদের সরকারি ভাবে একটা উদ্যোগ আমরা দেখেছি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এনজিও গুলো তারা টিভিতে বা সংবাদ মাধ্যমে বা প্রচার মাধ্যমে এই জায়গাগুলোতে কিভাবে কমানো যায় এবং নারীর প্রতি সম্মান বোধ এবং শিশুদেরকে কিভাবে আরো ইউটিলাইজ করা যাচ্ছে যাতে তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে মানসিকভাবে বিপর্যস্ত না হয়, তাদের পিতা মাতা গার্ডিয়ান যারা আছে তারা যাতে মানসিকভাবে বিপর্যস্ত না হয় এবং অর্থনৈতিকভাবে যাতে ঘুরে দাঁড়াতে পারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আশা করি এটা ভবিষ্যতে কমে যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি নাজমুল হক, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সংবাদপত্র পর্যালোচনা করার জন্য। এ পর্যায়ে আমাদেরকে রাশিফল সংক্রান্ত তথ্য জানাবেন জ্যোতির্বিদ কেসি পাল। কেসিপাল, আজকের রাশিফলটি আমাদেরকে জানাবেন, কি আছে আসলে বিভিন্ন জাতক জাতিকাদের ভাগ্যে, দিনটি কেমন যাবে? অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে তারল সংকটে পড়তে হবে। তাছাড়া দূর থেকে আসা কোনো প্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সময় হবে। এবার বৃষ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বা দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে, সেই সঙ্গে গৃহবাড়িতে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে। এবার মিথুন রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাত পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া শিক্ষার্থীদের হাতে নিত্য নতুন সুযোগের সাহায্য হতে পারে, পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন, সেই সঙ্গে শত্রুরা পরাস্ত হবে। এবার কর্কট রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া দীর্ঘদিনে হারানো ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে, মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার সিংহ রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দা ভাব বিরাজ করবে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে বিরাজ তৈরি হতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে বরং দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। এত তোর সত্ত্বেও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, এমনকি জীবন সাথী শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। এবার কন্যা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হারানো কর্ম এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে, হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পেতে পারেন, সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বা বরণীয় হয়ে থাকবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে, সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। এবার তুলা রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না, তাছাড়া একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ জীর্ণ করে তুলতে পারে, তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে, এমনকি শ্রমিক কর্মচারীরা মালিক প্রীতি দেখা দেবে তাদের মনে। এবার বৃশ্চিক রাশি জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন, এমনকি শিক্ষার্থীদের যোগ্য শিক্ষা বা উচ্চ শিক্ষার্থে এমনকি যোগ্য কর্ম লাভের আশায় বিদেশ গমনের পথ খুলবে, সেই সঙ্গে বাণিজ্যিক সফল লাভদায়ক, এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, তাছাড়া সন্তান সন্ততিরা আজ্ঞাবহ হয়ে থাকবে, তবে লটারি জুয়ারের শেয়ার হাউজিং এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, এমনকি ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত পারিবারিক ভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে, অবশ্য বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ শুধু নয়, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বিদেশে অবস্থা
অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে, এমনকি দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের কোন রূপ সম্ভাবনা নেই। তাছাড়া দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশে, আমি বিদায় নিচ্ছি।